আরো কিছু রয়েছে সেগুলো এখানে দেওয়া নেই, সেগুলো তোমরা লিখে নেবে। আচ্ছা, এইবার এই যে রিলেশনটা রয়েছে, এই যে পেরেন্ট রিলেশনটা রয়েছে, এই পেরেন্ট রিলেশনটাকে আমরা কিভাবে রিইউজ করতে পারি? তো পেরেন্ট রিলেশন দিয়ে আমরা কিভাবে গ্র্যান্ড পেরেন্ট আর একটা রিলেশন বার করতে পারি, এটাই অ্যাকচুয়ালি প্রোলগের ফেসিলিটি, যেখানে একটা বা একাধিক রিলেশন ইউজ করে আমরা আরও কিছু রিলেশন বা আরও কিছু রুলস আমরা ডেভেলপ করতে পারবো। আচ্ছা, তো গ্র্যান্ড পেরেন্টস, ধরো হু ইজ দ্য গ্র্যান্ড পেরেন্ট অফ জিম, এটা হচ্ছে আমাদের কোয়ারি। তো এই কোয়ারিটাকে আমরা কীভাবে সলভ করতে পারি? অনেকভাবে সলভ করতে পারি, দুটোভাবে এখানে লেখা আছে। ফাইন্ড এক্স ইফ দেয়ার এক্সিস্ট এ ওয়াই সাচ দ্যাট ওয়াই ইজ এ পেরেন্ট অফ জিম অ্যান্ড এক্স ইজ এ পেরেন্ট অফ ওয়াই, দেন অবভিয়াসলি এক্স ইজ দ্য গ্র্যান্ড পেরেন্ট অফ জিম। ওকে, তাহলে আমরা কীভাবে লিখব? পেরেন্ট ওয়াই কমা জিম কমা পেরেন্ট এক্স কমা ওয়াই। এই যে কমা অপারেটরটা, কমাটা হচ্ছে অ্যান্ড অপারেটর, যেখানে এই দুটো রুলের সঙ্গে ম্যাচ করতে হবে, দুটো ফ্যাক্টের সঙ্গে অ্যাকচুয়ালি ম্যাচ করতে হবে, এবং দুটো ফ্যাক্টের সঙ্গে দুটোর সঙ্গেই যদি ম্যাচ করে তাহলে তার করসপন্ডিং আমি ভ্যালুগুলো পাবো। যেখানে এই এভাবে ম্যাচ করেছে, এক্স ইজিক্যাল টু বব আর ওয়াই ইজিক্যাল টু প্যাটের সঙ্গে ম্যাচ করেছে এবং তার করসপন্ডিং রেজাল্টটা দিয়েছে। তো এটা একভাবে আমরা করতে পারি। আবার অন্য একটাভাবে করতে পারি, ফাইন্ড এক্স ইফ দেয়ার এক্সিস্ট এক্স, এক্স ইজ দ্য পেরেন্ট অফ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ দ্য পেরেন্ট অফ জিম। জাস্ট আগেরটা পরে আর পরেরটা আগে করেছে, নতুন খুব একটা নতুন কিছু নয়। তো এভাবে করেছে, পেরেন্ট এক্স কমা ওয়াই কমা পেরেন্ট ওয়াই কমা জিম। তাহলে কি হচ্ছে যে জাস্ট আগেরটা পরে, পরেরটা আগে করা হয়েছে, আনসার তো একই পাওয়া যাবে। এবার যদি আমরা এরকম কোয়ারি করি, ইজ অ্যান অ্যান্ড প্যাট হ্যাভ কমন পেরেন্ট, তো কমন পেরেন্ট হলে কি হবে? আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করব, যেখানে সেই ভ্যারিয়েবলটা দুটো জায়গায় ইউজ হবে এবং কমন পেরেন্ট আছে কি না সেটা দেখা যাবে। তাহলে পেরেন্ট এক্স কমা অ্যান অ্যান্ড পেরেন্ট এক্স কমা প্যাট, তাহলে এই এক্সটা যদি অ্যান আর প্যাট দুজনের সঙ্গেই ম্যাচ করে, দুজনেই যদি পেরেন্ট হয়, তাহলে ইএস হবে। তাহলে এই এবার এই দুটো ভ্যালুর সঙ্গে ম্যাচ করেছে আর কমন পেরেন্ট আছে, তাহলে কমন পেরেন্ট হচ্ছে ইএস। ওকে, এখানে কিছু রিমার্কস দেওয়া রয়েছে, সেগুলো দেখবে। আমি এর মধ্যে বেশ কয়েকটা বলেই দিয়েছি অলরেডি, যেমন প্রত্যেকটা ক্লজ বা প্রত্যেকটা ফ্যাক্ট, এগুলো ক্লজ মানে হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড রুল, এগুলোকে একসঙ্গে বলে ক্লজ। তো সেটা ডট দিয়ে টার্মিনেট হয়, কোনো ভ্যারিয়েবল যদি থাকে সেটা ক্যাপিটালে হয়, কোনো ফ্যাক্ট কোনো কনস্ট্যান্ট বা ফ্যাক্ট যদি থাকে সেটা স্মলে হয়, এইগুলো এখানে লেখা রয়েছে। আচ্ছা, এবার আমরা আরও কিছু ফ্যাক্ট এখানে ইন্ট্রোডিউস করছি। তো প্রোলগে কি হয়, আমরা কিছু ফ্যাক্ট আগে ইন্ট্রোডিউস করেছি, পরে আরও কিছু ফ্যাক্টকে আমরা অ্যাড করতে পারি। তো এখানে আরও কিছু ফ্যাক্ট আছে, মেল টম, ফিমেল প্যাম, ফিমেল লিজ, এরকম ধরনের আরও কিছু ফ্যাক্টকে অ্যাড করা হয়েছে। এটা একটা, এই যে ফ্যাক্টগুলো, এগুলো ইউনারি রিলেশান হিসাবে করা আছে, এরকমভাবে তুমি করতে পারো বা বাইনারি রিলেশান হিসাবেও করতে পারো, যেখানে সেক্স টম কমা মেল, এরকমভাবে রিলেশানকে করা যেতে পারে। আচ্ছা, এইবারেতে আরও কিছু, এই যে পেরেন্ট, এই পেরেন্ট যে ফ্যাক্টটা, এটাকে করসপন্ডিং আরও কিছু জিনিস ইন্ট্রোডিউস করা হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় রুল। এখানে দেখো, অফস্প্রিং এক্স কমা ওয়াই, অফস্প্রিং হবে কোলন ড্যাশ ইফ পেরেন্ট ওয়াই এক্স, তা ওয়াই যদি এক্সের পেরেন্ট হয় তাহলে এক্স ওয়াই এর অফস্প্রিং হবে। তো এটাকে বলা হয় একটা রুল। তো কিছু ফ্যাক্টকে ইউজ করে আমরা কিছু রুল বানাতে পারি, বা কিছু রুলকে ইউজ করেও আমরা একাধিক রুল বানাতে পারি। তো এখানে এই যে রুলটা, তার ফার্স্ট পার্ট ইজ কল্ড কনক্লুশন অর কনসিকুয়েন্ট অর হেড অফ দ্য রুল, অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ কল্ড কন্ডিশন অ্যান্টিসিডেন্ট অর বডি অফ দ্য রুল। আচ্ছা, এবারেতে আমরা এই রুলটাকে কীভাবে ইউজ করতে পারি? এরকমভাবে লেখা আছে, অফস্প্রিং জিম কমা প্যাট। তা এবার অফস্প্রিং জিম কমা প্যাট, এটা হলে কি রিলেশনটা কল হবে? এই পেরেন্ট রিলেশনটা কল হবে, যেখানে পেরেন্ট
প্যাট কমা জিম হবে। তো প্যাট কি জিমের প্যারেন্ট আমরা এখানে দেখে নেব যে এই এটা যদি এর করসপন্ডিং ফ্যাক্টটা যদি থাকে তাহলে এটা ইএস হবে। আচ্ছা এইবারেতে এই প্যারেন্ট আর এই যে মেল ফিমেল রিলেশনগুলোকে নিয়ে আমরা একটা মাদার রিলেশন আর একটা তৈরি করছি। মাদার এক্স কমা ওয়াই কোলন ড্যাশ প্যারেন্ট এক্স কমা ওয়াই অ্যান্ড ফিমেল এক্স, তাহলে এক্স ওয়াই এর মাদার হবে কখন, যখন এক্স ওয়াই এর প্যারেন্ট হবে আর এক্সটা এক্স একজন ফিমেল হবে। আবার গ্র্যান্ড প্যারেন্ট রিলেশন বার করছি যেখানে গ্র্যান্ড প্যারেন্ট এক্স ওয়াই, এটা কখন হচ্ছে প্যারেন্ট এক্স জেড অ্যান্ড প্যারেন্ট জেড ওয়াই, এক্স জেড এর প্যারেন্ট হবে আর জেড যদি ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে গ্র্যান্ড প্যারেন্ট হবে। তাহলে আমরা আবার এই রুলের করসপন্ডিং কিছু কোয়ারি করে দেখছি। গ্র্যান্ড প্যারেন্ট এক্স কমা জিম, তাহলে এক্স জিমের যেখানে গ্র্যান্ড প্যারেন্ট তার করসপন্ডিং এটা প্রিন্ট করেছে, এক্স ইজিক্যাল টু বব। আচ্ছা আরও কিছু রিলেশান আমরা বার করছি। সিস্টার একটা রিলেশান বার করছি যেখানে সিস্টার হতে গেলে কী হতে হবে, দুজনে কমন প্যারেন্ট হতে হবে এবং সেকেন্ড জন যে মানে যে অ্যাকচুয়ালি সিস্টার সে তাকে ফিমেল হতে হবে এবং দুজনকে ডিফারেন্ট হতে হবে, মানে একজন তার নিজের সিস্টার হতে পারে না কখনো, তাহলে এক্স আর ওয়াইকে ডিফারেন্ট হতে হবে। তাহলে সিস্টার এক্স ওয়াই সেটা কখন হবে, যখন এক্স আর ওয়াই দুজনের কমন প্যারেন্ট হবে জেড আর এক্সটা ফিমেল হবে আর এক্স আর ওয়াই দুজন ডিফারেন্ট হতে হবে। প্রত্যেকটা রুলের পরেও একটা করে ডট দেয়া হয়। আচ্ছা তাহলে আমরা দেখছি সিস্টার অ্যান কমা প্যাট, তো এই এই রুলটা যদি হোল্ড করে তাহলে তার করসপন্ডিং আমরা ইয়েস অর নো পাব। আবার দেখছি সিস্টার এক্স কমা প্যাট যেখানে এক্স যে যে কন্ডিশানে এক্স প্যাটের সিস্টার হচ্ছে সে তার করসপন্ডিং এগুলোকে প্রিন্ট করে দিচ্ছে। এইবারে প্যারেন্ট আর সিস্টার রিলেশান থেকে আমরা একটা আন্ট রিলেশান বার করছি, আন্ট এক্স কমা ওয়াই যেখানে প্যারেন্ট জেড ওয়াই এর প্যারেন্ট হবে আর এক্স জেড এর সিস্টার হবে, এরকম যদি হয় তাহলে আমরা তাকে আন্ট বলব। ঠিক আছে, তো এখানে আমরা সিম্পলি কিছু নতুন ক্লজকে অ্যাড করলে আমরা প্রোলগ সিস্টেমকে এক্সটেন্ড করতে পারি, সেই সবগুলো বলা আছে যেগুলো আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখছি, নেক্সট দেখছি যে আরও কিছু রিলেশান যেটা হ্যাজ চাইল্ড রিলেশান। তো হ্যাজ চাইল্ড যদি এক্স ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে এক্সের একজন চাইল্ড আছে, সেটা একটা হ্যাজ চাইল্ড রিলেশান। তো কীভাবে আমরা সেটাকে লিখতে পারি, ফর অল এক্স অ্যান্ড ওয়াই ইফ এক্স ইজ এ প্যারেন্ট অফ ওয়াই দেন এক্স হ্যাজ এ চাইল্ড, এরকমভাবে লিখতে পারি। বা এরকমভাবে লিখতে পারি ফর অল এক্স ইফ এক্স এক্স হ্যাজ এ চাইল্ড ইফ দেয়ার এক্সিস্ট সাম ওয়াই সাজ দ্যাট এক্স ইজ এ প্যারেন্ট অফ ওয়াই, এটা আগেরটা পরে পরেরটা আগে করা হয়েছে জাস্ট। যে দেয়ার এক্সিস্ট ইজ কল্ড এক্সিস্টেন্সিয়াল কোয়ালিফায়ার, এটা তো জানো। আচ্ছা এইবারেতে হ্যাঁ আমরা কীভাবে টার্বো প্রোলগে একটা প্রোগ্রামকে লিখব যেখানে আমরা লিখব ডোমেন, প্রথমে করসপন্ডিং ডোমেনগুলো লিখব আর প্রেডিকেটগুলো লিখব। প্রেডিকেটে কী কী লিখব, যে ফ্যাক্টগুলো লিখব আর রুলগুলো লিখব। আর ডোমেনে কী কী লিখব, যে এই যে ফ্যাক্টগুলো, এই ফ্যাক্টগুলোর মধ্যে যে ভ্যারিয়েবল বা কনস্ট্যান্টগুলো যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি কী। যেমন ধরো এই যে ফ্যাক্টগুলো রয়েছে এইগুলোর মধ্যে দুটো কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল আছে, পার্সন, যে পার্সনটা একটা সিম্বল, তো এটা সিম্বল মানে একটা সিঙ্গল সিম্বল হতে পারে, এটা একটা অ্যারে হতে পারে, লিস্ট হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে যেগুলো আমরা পরবর্তীকালে দেখবো।